গুড আফটারনুন। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 2:30 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর বেঙ্গালুরু এলাকার জয়শ্রী চ্যানেল আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, ঠিক আছে? আর তোমাদেরকে যেমনটা বললাম এখন 2:30 কিংবা 2:45 এরকম বাজে। তো একটু আগে আমি স্নান করে আসলাম, তো স্নান করে আসা বেশিক্ষণ হয়নি, তো কারেন্টটাও চলে গেছিলো, কিন্তু এখন কারেন্টটা এইমাত্র আসলো, বেশিক্ষণের জন্য অফ হয়েছিল না, 5-7 মিনিটের জন্য অফ হয়েছিল। আর রান্নাবান্না সকালবেলা হয়ে গেছে, তো হাজবেন্ড যেহেতু সকাল থেকে বাড়ি ছিল না, তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শুরু করতে পারিনি, ক্যামেরা করতে পারবো না বলেই শুরু করিনি ইচ্ছা করে। তার কারণ হাজবেন্ড সকাল থেকে বাড়ি ছিল না, ও গিয়েছিলো ব্যাংকে গিয়েছিলো, তারপর চুল টুল কাটতে গিয়েছিলো, যেহেতু সামনে পুজো আসছে, চুলটা একটু আগে আগে না কাটলে চুলটা ঠিক সেট হয় না, সেই কারণেই চুলটা কাটতে গিয়েছিলো, চুল দাড়ি টাড়ি সব কিছু কেটে কেটে আসলো আর ব্যাংকে গিয়েছিলো। কিন্তু ব্যাংকে গিয়ে যে জন্য গিয়েছিলো ব্যাংকে কোনো কাজ হলো না। তো যাই হোক না কেন, তো অনেকটা সময় ও বাইরে ছিল, 3-4 ঘন্টা প্রায়, তো সেই টাইমটাতে ছেলেকে রাখা, তারপর রান্নাবান্নার কাজ থাকে সেগুলো, তো সেই জন্য সকালবেলা আমি রান্নাবান্না বেশিরভাগটা সেরে রেখেছিলাম, বেশিরভাগটা বলতে পুরোটা সেরে রেখেছিলাম, শুধু একটুখানি বাকি ছিল, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বেসন ফেটাচ্ছি, তার কারণ এখন হবে বেগনি করবো, সেই কারণে। হ্যাঁ, জোরে জোরে পড়ছে, তাহলে নিচে নিয়ে চলে আসো, কি করে দাও, ঘরে মেরে দাও, আর বেলাও তো হয়ে গিয়েছে, ছাদে গিয়েছে জামা কাপড় মেলতে, বাইরে মেলা ছিল ওগুলো, কিন্তু সকাল থেকে যেহেতু রোদ ছিল না, এখন একটু রোদ দেখা যাচ্ছে, তো যদি জিনিসগুলো শোকায় সেই জন্য ছাদে দিতে গেলো। এখন আমি বললাম দিয়ে আসতে, আমি বেসনটা ফেটাতে দিয়েছিলাম, তো রোদ দেখে আমি বললাম বেসনটা আমি ফেটিয়ে দিচ্ছি, তুমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আসো, বা তো রোদ্রে দিতে গেলো, আবার বলছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক না, আর ছেলে ঘরে ঘুমাচ্ছে, ছেলে দুপুরবেলা ভাত খেয়ে ঘুমায়নি, তার কারণ সকালবেলা খেতে খেতে 11:30 মতো বেজে গেছিলো আমাদের, তো তখন ভাত খেয়ে আবার তার ঘুমও পেয়ে গিয়েছিলো, 1টার দিকে ঘুম পাড়িয়েছি, তখন ভাত খেয়ে তারপর আবার ভাত খাওয়ানো খেতে পারতো না, সেই কারণে তখন ভাত খাওয়াইনি, দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর যেহেতু হাজবেন্ড বাড়ি ছিল না, তো সেই জন্যেই ছেলেকে রাখা, ঘরের কাজ করা, তারপরে ক্যামেরা করে ভিডিও করতে গেলে হবে না, সেই জন্যেই আর কি সকাল থেকে স্টার্ট করতে পারিনি মানে ব্লগটা আর কি। তো এখন থেকে সেই জন্য স্টার্ট করলাম, তো এখন থেকে কী কী করি না করি সব তোমরা দেখতে পারবে। এখন দেখছি সব আমার পরিষ্কার, একদম পরিচ্ছন্ন, কোনো ইয়ে নেই, আর ওখানে 2-1টা প্যাকেট আছে, তার কারণ হাজবেন্ড বাজারে গিয়েছিলো, ওখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের 1 পুটলি পেঁয়াজ 5-6 কেজি মতো হবে হয়তো, নিয়ে এসে রাখলো, শুনছিলাম পেঁয়াজের নাকি দাম বাড়বে, তো সেই কারণেই আর কি 5 কেজি পেঁয়াজ আমাদের এমনি যখন কিনে বেশি করে কিনে আনে, 3-4 কেজি পেঁয়াজ কিনেই আনে যখন কিনে আর কি একবারে, তো যাই হোক না কেন কিনে নিয়ে এসে রেখে দিল, দাম বাড়লে বাড়লো, আমাদের দাম বাড়লেও কোনো ব্যাপার না, কমলেও কোনো ব্যাপার না, যাই হোক না কেন। তারপর মা বলছিল যে দাম নাকি খবরে দেখাচ্ছে দাম বাড়বে, সেই জন্য মা বললো কিনে রাখিস, আমি সেটা কিনে রেখে দিলাম। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘুম থেকে উঠলে পর ওর জন্য বেগুনি রেখে দেবো, বেগুনি দিয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো ঘুম থেকে উঠলে, আর রাত্রিবেলা রুটি টুটি করবো। তো তোমরা ব্লগটা দেখে থাকো, তাহলে তোমরা জানতে পারবে যে কীভাবে কী চলছে না চলছে। আর তোমাদের সঙ্গে আজকে একটু ভালো একটা জিনিস শেয়ার করার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। তো তোমরা দেখেছো যে কালকে আমরা আগের ব্লগে মানে কালকে ঘরটা ছেড়েছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি, তো সেই ব্লগটা তোমাদের দেখেছো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে আগে ওই ব্লগটা দেখে নাও, তারপর মানে এই ব্লগটা শেষ করে তারপর ওই ব্লগটা দেখতে চলে যাও, ঠিক আছে? তাহলে দেখতে থাকো পরপর কী কী কাজ করে, আর তোমাদের আজকে ভিডিও শেষে কিন্তু একটা নতুন নতুন জিনিস দেখাবো, ঠিক আছে? তো ও
তো এখানে আছে দেখো ফোড়ন দেওয়া মসুরির ডাল যেটা আমি খাবো, এখানে আছে সেদ্ধ মসুরির ডাল যেটা হাজবেন্ড খাবে, হাজবেন্ড বলো ছেলে বলো দুজনাই খাবে। আর এখানে আছে বেগুনি, আর ওই পাশে একটা বেগুন রাখা আছে, দু এক পিস আছে, সে জন্য দেখালাম না। আর এখানে আছে মিষ্টি কুমড়ো, আলু, পুঁই আর পটল দিয়ে একটা তরকারি, আর এখানে ভাত। তো এই দিয়ে আমাদের দুপুরকার লাঞ্চ টাঞ্চ একদম কমপ্লিট। তারপর দেখো এখানে আমি একটুখানি রেস্ট টেস্ট নিয়ে এখানে চলে এসেছি মেশিনে বসতে আর কি। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ছেলেকে মানে একটু রেস্ট নিয়ে তারপর ছেলে উঠলো, ছেলেকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি এই মেশিনে বসলাম। তো বেশিক্ষণ বসতে পারিনি, আধ ঘন্টা মতো বসেছিলাম মেশিনে। তো করবো করবো করে কড়া হয়ে উঠছে না, প্রতিদিন খেয়ে দিয়ে উঠে মেশিনে বসতে ইচ্ছা করে না, একটু মনে হয় রেস্ট নিই, কারণ একভাবে সকালবেলাতে ঘুম থেকে উঠে পর্যন্ত একভাবে কাজকাম করি, তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে শরীরে আর পেরে ওঠে না। তো যাই হোক না, যেটুকু পারলাম সেটুকুই করলাম। তো এখানে শুধু এই দুই পাশে দুটো পাইপিন লাগিয়ে শুধু পটি দুটোই মারতে পেরেছি, আর কিছুই হলো না। তো মেশিনটা আমি সরালাম না, সরালে পরে সরিয়ে নড়িয়ে মানে রাখার ইয়েতে আর হয়ে ওঠে না। তো এরকম যদি এই মাঝখানটা করে আমি থুয়ে দিই না, আমি দেখা গেলো আবার কালকেও সময় পেলেই, আধ ঘন্টা যদি সময় পাই, আমি দেখা গেলো এসে বসতে পারবো কিংবা বসবো, ইচ্ছা করবে বসতে, যেহেতু মাঝখানটা করে রেখে দেবো। আর যদি সরিয়ে আমি সাইড করে থুয়ে দিই, আর মনে হবে না যে সময় আছে যে আধ ঘন্টা বসি, তখন মনে হবে আধ ঘন্টা যে সময়টা পেলাম একটুখানি শুয়ে নিই, এরকম মনে হয়। তো সেই জন্যই মেশিনটা এরকম মাঝখানেই আমি থুয়ে দেবো, সরাবো না এটাকে আজকে। শুধু রিক্স একটা জিনিস হয়ে যায়, ছেলে যদি এই ঘরে আসে, ছেলে যদি সুচে টুচের গায়ে হাত দেয়, সেটাই একটা রিক্স হয়ে যায়। তো আমার এই রিক্সের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল, আমার না একবার হাতের আঙুলের মধ্যে, ডান হাতের আঙুলের মধ্যে এই মেশিনে সুচ ঢুকে গিয়েছিলো, মানে এফোর ওফোর হয়ে গিয়েছিলো, মানে উপর দিক দিয়ে ঢুকে নিচের দিকে গিয়ে আমি টান মেরেছি, বেঁকে গিয়েছিলো। যাই হোক, সেই গল্প তোমাদের অন্য একদিন করে দেবো। আর করতে করতে এখানে সন্ধে লেগে গিয়েছিলো, তো যার জন্য আমি যেহেতু বৃহস্পতিবার সন্ধে দিলাম, তো আর এখানে দেখো ধূপ দিয়েছি, যেহেতু বৃহস্পতিবারে ধূপ দেওয়াটা বাঙালি ঘরে হয়ে থাকে, তো সেই কারণে। তো এখানে ধূপ কী জন্য দেয় সেটা আমি সঠিক বলতে পারবো না, সম্ভবত মশা মাছির কারণেই ধূপ দেয় দিতে হয়। যাই হোক, তো বৃহস্পতিবারে বৃহস্পতিবারেই ধূপটা দিই। তো সন্ধ্যে দিয়ে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে, আর তরকারিটা আমার হয়ে গেছে। ওখানে পেছনে আমার একটা পেছনে একটা বাটি দেখতে পাচ্ছ, ওই বাটিটার মতো তরকারি হয়ে গেছে। আর আমার না একটা জিনিস খেয়াল নেই জানো তো, আমি যে দুপুরবেলা মিশানো তরকারি একটা করেছিলাম, ওই মিক্স তরকারিটা না আছে, তারপরেও আমি মানে আলু কুটে তরকারি করে ফেলেছি। তো কী করবো কী করবো এখন সেটাই ভাবছি, যে দুপুরের তরকারিটাই খেয়ে নেবো, কারণ ওটাই যেহেতু একটু সকাল সকাল রান্না করেছিলাম আজকে, যেহেতু হাজবেন্ড বাড়ি ছিল না সেই কারণে 11:30টার মধ্যে রান্না আমার হয়ে গিয়েছিলো। তো ওটাই ভাবছি আজকে খেয়ে ফেলবো, নাহলে ফ্রিজে ফুলেও হয়তো আলিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে। আর যে তরকারিটা এখন রাত্রিবেলা করলাম, ভাবছি এটা ফ্রিজে থুয়ে দেবো, এটা কালকে রাত্রিবেলা গরম করে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো দেখা যাক কী করা যায়। আর এখানে আটাটাও মাখিয়ে নিয়েছিলাম, রুটিটা ভেজে নিচ্ছি চটপট চটপট। আর এখন প্রায় 7টা বাজে, তো রুটিটা ভেজে নিয়ে আমি পাশের ঘরে যাব, গিয়ে ছেলেকে হাজবেন্ডকে বললাম দুধটা গুঁড়ে যেতে, যেহেতু অনেকটা মানে বেলা হয়ে যাচ্ছে, যেহেতু আমি ওই বাড়িতে যাব সেই কারণে। তো হাজবেন্ডকে বললাম তুমিও দুধটা গোলো, আমার এখানে রুটি প্রায় হয়ে এসেছে, তো দুধটা গুলছে, দুধটা গোলা হয়ে গেলে খাইয়ে দিয়ে নিই চলো। আমরা রেডি হয়ে গেছি, ওই বাড়িতে যাব। আর এই যে ছেলে, এই যে ভয় দেখাচ্ছে আমাকে। আর এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তার কারণ দুধ আনবো, তো হচ্ছে কালকে একটা স্পেশাল দিন, তো সেই দিনটার জন্য দুধ বলেছিলাম আর কি নেবো, মাকে বলে থুয়েছিলাম, মারা যে ঘুষের থেকে দুধ নেয়, তো সেই ঘুষে আজকে দুধ দেবে, বাসার সময় নিয়ে আসবো, ফ্রিজে রেখে দেবো। তো চলো, আর এখানে জুতোর বাক্সটা নিয়ে নিলাম, জুতোটা পাল্টাবো, তার কারণ ছেলের একটু অসুবিধা হচ্ছে পায়ে দিতে। চলো বাবা, ছেলের পায়ে লাগছে, অল আউটটা জ্বলছে, ঠিক আছে, মানে বেরোনোর সময় না, এত বেরোনোর সময় এত পরিমাণে মানে ঝুটঝামেলা হয় যে তোমাদের কি বলবো। তো চলো, চটি পায়ে দাও, চটি পায়ে দাও, চটি পায়ে দাও, শিব চটি পায়ে দাও, শোনা চটি পায়ে দাও। তো চলো যা যা, তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। তো যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটা হলো আমার বাবার দোকান, তো প্রচুর মাল তুলেছে পুজোতে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল। আর দেখলেই যে নামটা দেখতেই পেলে, রাধাকৃষ্ণ বস্ত্রালয়,
তো এ দেখো এখানে প্রচুর বাইরে এখানটাতে মানে একটা ছাউনি মতো করেছে, তারপরে প্রচুর লাইট টাঙিয়েছে, টাঙিয়ে জামাগুলো টাঙিয়ে দিয়েছে। আর এত সুন্দর সুন্দর জামার ডিজাইন না, এই খয়েরি কালারের কুর্তিটা না আমার খুব পছন্দ, কিন্তু আমার গায়ে হবে না, মানে ওটা ফ্রি সাইজ না। আর আমার আমি যেহেতু একটু মোটো মোটো টাইপের, তো আমার গায়ে ফ্রি সাইজ ছাড়া হবে না, ওটা আমার গায়ে হবে না, সেই জন্যই নিতে পারলাম না, না হলে আমি হয়তো নিয়ে নিতাম। আর এখানে দেখো কসমেটিক্সের, যেহেতু আমাদের এই সাইডটা কসমেটিক্সের জিনিসপত্র, এখানে এই সেটগুলো কালকে এনেছে বাবা, তো এ দেখো এই রানা মানে এই জিনিসগুলো, আর এগুলো সব পাথরের সেট, হেভি সুন্দর, মানে চোকার চুড়ি, তারপর গলার এমনি নর্মাল হার, সেসব সবই আছে এখানে, প্রচুর ডিজাইনের টিপের পাতা। আর তারপরে এ দেখো বাচ্চাদের কত ক্লিপ, হার, হেয়ার ব্যান্ড, এইসব তো আছে টুকিটাকি। এছাড়াও খেলনা, ধরো আমার বাবা বাইরে খেলনা দোকান দেয় যে ছাউনিটা দেখলে ওখানে, তো এখানে প্রচুর খেলনা আছে দেখো, গাড়ি টাড়ি। আর আমার ছেলে এসে না গাড়ি দেখলে নিতে চায়, তো যাই হোক না কেন, এখানে শার্ট আছে কতগুলো, যেহেতু ওই সাইডে জায়গা নেই সেই কারণে। আর এখানে দেখো এই লাল লাল ইয়ে দেওয়া, ওগুলো হচ্ছে ব্রেসলেট, ক্লিপ, এখানে গার্ডার, কানের, এখানে প্রচুর নানা রকম হেয়ার ব্যান্ড, এগুলো হচ্ছে এক ধরনের ব্রেসলেট, খুব সুন্দর ব্রেসলেটগুলো, পাথরের ঝুমঝুমি দেওয়া। আর এই চুড়িগুলো সেই হিন্দুস্তানিরা পরে যে ধরনের চুড়ি বিয়ে টিয়েতে, ওই ধরনের চুড়ি, আমার তো খুব পছন্দ, মনে হচ্ছে একটা নিয়ে কিন্তু আমার হাতে হবে না, না হলে হয়তো আমি একটা নিয়ে নিতাম। আর এই হারগুলো খুব সুন্দর, আর এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ রানী কালারের, এই কালারের ডিজাইন আরও আছে, মানে এই ডিজাইনের কালার আরও অপশান আছে দোকানে। আর এরকম কিছু শাড়ির কালেকশান উপরে মানে একটা করে টাঙিয়ে দিয়েছে, এখানে আমি যে শাড়ি নিয়েছি টুম্পাসোনা শাড়ি, তারপরে আরও নানা রকম সব শাড়ি আছে, সব শাড়ির আমি নাম জানি না, বেশিরভাগই হ্যান্ডলুমের শাড়ি। আর এখানে প্রচুর বাচ্চাদের জামা কাপড়, জিনিসপত্র, চুড়িদার, কুর্তি, নাইটি, নানা রকম সব কিছু, মানে এ মানে যাবতীয় যা কিছু হয় সব কিছু এখানে আছে। আর এখন না অনেক রাত হয়ে গিয়েছে, না হলে আমি তোমাদেরকে আরও ভালো করে ডিটেলসে দেখাতাম, পুরোপুরি ডিটেলসে দেখাতে গেলে একটা পুরো ভিডিও আমাকে করতে হতো। এখানে তাঁতের শাড়ি, ভালো শাড়ি, মানে সব রকম ধরনের শাড়ি টাড়ি আছে, জামদানি টামদানি সবই আছে, ছেলেদের শার্ট, প্যান্ট, সব কিছু, দেখো বাচ্চাদের এইগুলো আরও মানে প্রচুর, এখানে আছে প্রচুর ব্লাউজের কালেকশান, তো এরকম নানা রকম জিনিসপত্র সব কিছুই আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বাজে রাত্রি 9:30, একদম রাইট 9:30 বলতে পারো বাজে। আর আমরা ওই বাড়ি থেকে এইমাত্র বাড়ি আসলাম, আর আমার এখানে টিপ টিপ সব উঠে গিয়েছে, কিছু করার নেই। তার কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম একটু দুর্গাপুর, তার কারণ ব্যাংকে তোমাদের তো বলেছিলাম যে হাজবেন্ড ব্যাংকে গিয়েছে কিন্তু কাজ হয়নি, মানে টাকা তুলতে গিয়েছিলো, কিন্তু ওর যে স্যালারি অ্যাকাউন্ট সেখানে, সেটা তো এখানে না, সেটা পলাশিতে, তো এই এই ব্যাংকে এখন অন্য ব্যাংকের কাজ হচ্ছে না, সেই কারণেই টাকাটা উঠিনি। তো কালকে যেতে বলেছে কিন্তু কালকেও শিওর না উঠবে কি না, তো সেই কারণেই আর কি দুর্গাপুরে গিয়েছিলাম। তো গিয়েছিলাম অ্যাকচুয়ালি বাজারে, তো বাজারে গিয়ে ছেলের চুড়িটা পাল্টাতে গেলাম, তো ছেলের চুড়িটা পাল্টাতে গিয়ে তারপরে চুড়িটা পাল্টিয়ে নিয়ে ও বললো যে না গেলে না, যেতেই হবে, এক সেকেন্ড বা চলে এসেছে। আর এখানে এই ঘরে দেখতে পাচ্ছ মেশিন, তো মেশিনটা এখানে ধুয়ে চলে গিয়েছিলাম, যদি কালকে বসি না হলে হয়তো কালকে বসতে পারবো না সেই কারণে। আর ছেলেকে হাজবেন্ড একটা ক্যাডবেরি কিনে এনে দিল, তো কান্না করছিল বাড়িতে এসেও হয়তো ঘুরবে বলে, তো ওকে ওকে একটা ক্যাডবেরি কিনে দিয়ে এখন আপাতত থামিয়ে দিল। আর এই যে ক্যাডবেরি খাচ্ছে, ক্যাডবেরি খাওয়ার মাস্টার, একটা লজেন্সও দাদু কিনে দিয়েছিল, লজেন্সটা খেলো আবার তাতেও হলো না, এখন আবার ক্যাডবেরি, কান্না থামানোর জন্য দিতেই হলো, কিছু করার নেই। তো সে যাই হোক না কেন, তো কৃষ্ণ মানে দুর্গাপুরে গিয়ে এত পরিমাণে ধুলো রাস্তায়, আর মাস্ক নিয়ে যেতে ভুলে গিয়েছি, রাস্তা সারাই হচ্ছে দুই সাইডে, আর এত পরিমাণে গাড়ি যাচ্ছে রাত্রিবেলা করে, আর মানে এত ধুলো যে চোখ মুখ পুরো বালি 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 হয়ে গিয়েছিলো, হাত পা মানে আমি এই ওড়না দিয়ে সারা মুখটু ঢেকে নিয়েছিলাম, তবু মুখের মধ্যে মনে হচ্ছে ধুলো চলে যাচ্ছে, আর দাঁতের মধ্যে মনে হচ্ছে কিচকিচ কিচকিচ করছে। তো সে যাই হোক না কেন, তারপরে ওখানে রাস্তা ধারে মানে কালীঘাটের কাছে একটা ফুচকার দোকান দেখলাম, তো সেখানে ফুচকা খেলাম, হাজবেন্ড বললো ওটা কৃষ্ণনগরের ফুচকা, তো কৃষ্ণনগরের ফুচকা হেভি টেস্ট হয়, তো সেই কারণেই আর কি ওখান থেকে ফুচকা খেলাম, আর বাড়ির জন্য নিয়ে আসলাম। তারপরে বাড়িতে নিয়ে এসে দিলাম হাত মুখ ধুয়ে ধুয়ে, তো ওরা খেলো, খেয়ে টেয়ে নিয়ে এখন আমরা বাড়ি আসলাম। আর কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, তাদের জন্য কিছু একটা গিফট কিনেছি। আর এই তো চলো এখন ড্রেস ড্রেসগুলো চেঞ্জ করে নিই, করে ট্রেনে রাত্রে ডিনারটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে রাত্রিবেলাটা কাজকামের সময় দেখা হচ্ছে।